Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের রেসিপিটি চা লাভারদের জন্য যারা আমার মতো চা খেতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ক্যারামেল চা। আপনারা একবার হলেও এই চাটি বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবারই খুব পছন্দ হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে। আজকে যেহেতু ক্যারামেল চা বানাবো এই জন্য প্রথমেই আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে। আর ক্যারামেল বানানোর জন্য আমি 2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। ক্যারামেল চা বানাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আজকে আমি 1 কাপ পরিমাণ চা বানাবো, এর জন্য 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আমি কোনো পানি অ্যাড করিনি, চুলার আঁচটা লোয়ে রেখে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা যদি একটু পুড়ে যায় বা স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না এবং পোড়া একটা গন্ধ চলে আসবে। আমি যেই কাপে চা সার্ভ করব সেই কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ক্যারামেলটা পানির সাথে আস্তে আস্তে মিশে যাবে, চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি। ক্যারামেলটা ফুটতে ফুটতে আমি এই দিকে অন্য একটা কাপে সামান্য পানি নিয়েছি আর এই পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি আজকের চাটি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। গুঁড়ো দুধটা সরাসরি চায়ের মধ্যে দিলে অনেক সময় ছোট ছোট গুটি গুটি দলা পেকে যায়, এই জন্য পানির সাথে ভালো মতো আগে মিক্সড করে নিতে হবে। আমি কুসুম গরম পানি নিয়েছি আর কুসুম গরম পানির মধ্যেই দুধটা খুব ভালো মতো চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো প্রকারের কোনো দলা বেঁধে না যায়। যখন খুব ভালো মতো মিক্সড করা হয়ে যাবে তখন আমি এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি বলক উঠিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্সড করে দিয়েছি। যখন 1-2টা বলক উঠে আসবে তারপরে আমি দিয়ে দিব চা পাতা। আর চা পাতা দেওয়ার ক্ষেত্রে আপনি যেই পরিমাণ চাটা স্ট্রং খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি 2 চা চামচ পরিমাণ চা পাতা দিয়েছি, আমার কাছে একটু স্ট্রং চা ভালো লাগে। তবে আপনারা যদি লাইট খান সেক্ষেত্রে 1 চা চামচ দিয়েও বানাতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন ভালো মানের চা পাতা ব্যবহার করতে, এতে করে চায়ের স্বাদটা পারফেক্ট আসবে। চা পাতা দেওয়ার পর আমি বলক উঠিয়ে নেব আর বলক উঠতে উঠতে চায়ের কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন চায়ে কতটা সুন্দর কালার এসেছে। আর এটা যেহেতু ক্যারামেল চা এই কারণে এই চায়ের কালারটা আরও বেশি সুন্দর হবে। যারা চা লাভার বা চা খোর তারা দেখেই বুঝতে পারবেন এই চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এই চাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও কয়েক মিনিট বলক উঠিয়ে নেব আর বলক উঠাতে উঠাতে চা পাতা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়ে আসবে এবং চাটা কিছুটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এই চাটা কিন্তু পুরোপুরি রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং যেই কাপে সার্ভ করব সরাসরি সেই কাপের মধ্যেই ঢালছি। এই চাটা ঢালার একটা টেকনিক হচ্ছে উপর থেকে ঢালতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট হবে আর এই চাটা দেখতেও ভালো লাগবে। উপর থেকে ঢালার কারণে খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট হয়েছে, আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক বাবল কফির মতো। আর দেখতেও যেমন সুন্দর এই চায়ের ফ্লেভারটাও কিন্তু তেমনই দারুণ, যারা চা খোর তাদের কাছে তো খুবই ভালো লাগবে। এই চাটা কিন্তু পরোটা দিয়েও খেতে ভীষণ মজার। তবে যারা ডায়েট করছেন বা সুগার খেতে পছন্দ করেন না তাদের একদমই ভালো লাগবে না। আর যারা ডায়াবেটিক্স রোগে তারা ভুলেও এ চা ট্রাই করতে যাবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।